어몽골의 바어몽골. 아, 슈드 어몽골. 짜리디케 슈드 어몽골. 세린 어느 슈아 보바 해 가는. 아주 잡트라팔라 라본. 이 무엇 어쩌 어몽골. 바로 어몽골. 바로 어몽골. 이 골에 쟨 다굴 모사이. ওই অনুসুয়াদের বোবা হওয়া থেকে এই অমঙ্গলের শুরু। এখনো তা চলেছে বোবা, এখনো তা চলেছে। সব অমঙ্গল শুরু হয়েছে ভাগীরথীর সন্তান জন্মাবার পর। আমি বারণ করেছিলাম সতীকে, ওই বাচ্চাকে এখানে না রাখতে। আমার কথা শুনলো না, কিছুতেই শুনলো না। এবার ওকে আমার কথা শুনতে হবে, এবার সতীকে আমার কথা শুনতেই হবে। তখন থেকে কেঁদে চলেছে। না শোনা, আচ্ছা সতী, যাত্রা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেল মানে বন্ধ করে দিতে হলো। বন্ধ করে দিতে হলো? তবে কি পৃথিজিতের জন্য? বন্ধ করে দিতে হলো মানে? আর বলো না, রাম যখন রাবণকে বধ করতে যাবে তখন হঠাৎ করে মঞ্চ ভেঙে পড়ল। ও ছোট, কিন্তু ওর ক্ষমতা অপরিসীম। আর জন্মের আগে থেকেই ওর ক্ষমতা দেখাতে শুরু করেছে। তারপর ওর বাবা রাম সেজে রাবণ বধ করতে গেল। ক্ষতি করেনি তো? করেনি মানে কে ওর ক্ষতি করবে? না মানে ক্ষতি করেনি না মানে ওর কোনো ক্ষতি হয়নি তো? না গো, ওর কোনো ক্ষতি হয়নি। ও তো মঞ্চে ওঠার আগেই মঞ্চের চারিদিকে আগুন জ্বলে গেল। রাবণ যে বধ হলোই না। তুই এত কিছু করেছিস, মা জানি ওরা কিছু বুঝতে পেরেছে কিনা। বুঝতে পারলে তো আমাকেও তাড়াবে, আর সঙ্গে তোকেও। আচ্ছা সতী, বলছি এসব কেন হলো? এসব মানে কেন ঘটলো? তোমরা কি কেউ কিছু বুঝতে পারলে? হ্যাঁ, যা হয়েছে এই বাচ্চার জন্য হয়েছে। জন্মাবার পর থেকেই যত অমঙ্গল ঘটে চলেছে তার প্রমাণ আছে তোমাদের কাছে? কি হলো, এখন চুপ করে গেলে কেন? মা এদিকে এসো। ওকে দেখো, ওকে দেখে মনে হচ্ছে যে ও কারো কোনো ক্ষতি করতে পারে?
সতীমা, সতীমা তুই ওর মুখ দেখে ভুললি? একবার ভেবে দেখ মা, একবার ভেবে দেখ। না, আমি ভাববো না। তোমরা যে যাই বলো না কেন, আমি তোমাদের কারো কোনো কথা মানবো না। কিরে ভাগীরথী, তোর দাদা মশাই তো তোকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, কেন নিয়ে গেল না বলতে পারিস? বৌমা, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমাদের আমাদের অন্য পথ ধরতে হবে। চলে এসো বৌমা, চলে এসো। ওই বুড়ি আবার কি বুদ্ধি বের করবে কে জানে। কিন্তু মা, সামান্য একটা সন্দেহের উপর ভিত্তি করে এই কাজ করাটা কি ঠিক হবে? বিশু বাবা, বিশু, আমার কথাটা তুই একটু বোঝার চেষ্টা কর। তুই ধুয়ে ধুয়ে চার কর তাহলেই বুঝতে পারবি। ওই সন্তান, ওই সন্তান জন্মাবার পর থেকে অমঙ্গলের পর অমঙ্গল হয়ে যাচ্ছে, বল কথাটা সত্যি কিনা? বিষয়টা তো কাকতালীয় হতে পারে, পারে না কি? আমাদের সকলের মনে গেঁথে রয়েছে বাবার সেই অভিশাপ, সতী আর সমূহ সন্তান হিসেবে বাবা ফিরে আসবে। পৃথ্বীজিৎ সমূহ সন্তান কিন্তু সতীর নয়। সতী পৃথ্বীজিৎকে সন্তান হিসেবে দেখে, ভালোবাসে, স্নেহ করে, তাই জন্য আজ আমাদের মনে হাজারো ঝড় উঠছে। তাই যদি হয়, আপনার কথাই যদি সত্যি হয়, এই সমস্ত ঘটনা কাকতালীয় ভাবে ঘটছে, তাহলে সেটাই প্রমাণ হতে দিন না। করে প্রমাণ দেবে কেন? সতীকে আপনি দুর্গা বলে মানেন না? হ্যাঁ মানি। তাহলে ওর উপরে ভরসা হারাচ্ছেন কেন? পৃথ্বীজিৎ যে অমঙ্গল ডেকে আনেনি তার প্রমাণ সতী দেবে। বেশ, কাল সকালে আমি কথা বলবো সতীর সাথে। এখন আর ভয় করছে না তো? হাসি দেখো না, মার কোলে এসে সব ভয় চলে গেল। যত ভয় সব আমার কোলে, তাই না? না না, তা না। আসলে ও আগুন দেখে, আর তাছাড়া তুমি তো দেখেছো ও তোমার কোলে ঠিকঠাকই থাকে। জানি তো, ও কালকে আগুন দেখে অত ভয় পেয়ে গেছিল। মা, তোমরা সবাই একসঙ্গে কি হয়েছে? সতীপ, সতীপ, তোর সাথে কিছু কথা আছে আমাদের। পৃথ্বীজিৎকে নিয়ে? হ্যাঁ, পৃথ্বীজিৎকে নিয়ে। বলো। দেখ সতীপ, সতীপ আমার কথাটা শোন, ঠান্ডা মাথায় শোন। হ্যাঁ, আমি বলছি, দেখ সতীপ, এই পরপর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে এই সমস্ত কিছুর পেছনে পৃথ্বীজিতেরই হাত আছে। কিন্তু তুই সেটা মানতে চাইছিস না। সত্যি আমরা সাধারণ মানুষ, একবার মনে ভয় ধরলে সেই ভয় সহজে যেতে চায় না। তাই আমরা আমরা চাইছি যে, ভাগীরথীর দাদু বলেছিল যে ওকে এখান থেকে নিয়ে চলে যাবে, তুই আটকেছিলি, তাই তোকেই আগে জানাচ্ছি, ওদের এখান থেকে যেতে দে। জানতাম এরকমই কিছু একটা হবে। মা, এ তুমি কি বলছো মা? ওইটুকু বাচ্চা ওর মাকে ছেড়ে কি করে থাকবে? তাহলে ওকেও যেতে দে ওর মায়ের সঙ্গে। তুমি পৃথ্বীজিৎকে আমার থেকে দূরে সরিয়ে নিও না মা। দেখো মা,
ও তোমার কথা শুনে কেমন কাঁদছে? কেন সেদে বিপদ ডেকে আনছিস সতী? সতীবা, সতীবা তুই একটু বোঝার চেষ্টা কর। ওর জন্যে, ওর জন্যে সকলের ক্ষতি হোক, এটাই কি তুই চাস? বলছি তো, ও কিছু করেনি। প্রমাণ দিতে পারবি? বল, প্রমাণ দিতে পারবি যে ও কিছু করেনি? তুমি প্রমাণ দিতে পারবে মা যে যা হচ্ছে সব ওর জন্য হচ্ছে? বলো মা, তবেই আমি বিশ্বাস করব। ঘটনাগুলোকে পরপর সাজালেই কিন্তু তার প্রমাণ পাওয়া যায় সতী। ও যেদিনকে জন্মেছে সেদিন তো ঠাকুর মশাই স্ত্রী বোবা হয়ে গেলেন, সে তো ওকে কোলে নিয়ে। আর ওই যাত্রার লোকটা কাঠের তীরে আহত হয়ে পড়ল, বৈদ্য এসে বললো যে ওই তীরে বিষ ছড়িয়ে পড়েছে, সেই তীরেও তো ওই হাত দিয়েছিল, তোর পৃথিবী। কিন্তু ওর তো কিছু হয়নি মা। সেটাই তো ভাবার বিষয় সতী। বুঝতে হবে ওর মধ্যে অসুর আছে। না না না, বুঝতে পেরেছি, তোমরা এটাই বিশ্বাস করেছ যে যে ও তীরে হাত দিয়েছে বলে সেই তীরে বিষ হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রমাণ দেব। কি প্রমাণ করবি তুই সতী? প্রমাণ আমি কি করে প্রমাণ দেব? ওর হাতে লেগে যে তীরে বিষ হয়নি সেই প্রমাণ আমি কি করে দেব? তোকেই প্রমাণ দিতে হবে পৃথিজিৎ। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ভয় পেও না ভাগীরথী, আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। আমি ওকেও কোথাও যেতে দেব না, আর তোমাকেও না। চলো আমার সাথে। কোথায় যাচ্ছিস তুই? তোমরা প্রমাণ চাইছিলে না, আমি প্রমাণ দিতে যাচ্ছি। সতী, বলেছিলাম আমি, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। গুরুদেব চণ্ডেশ্বর ধরে ফেলবে, সতী আজ ঠিক ধরে ফেলবে, সকলের কাছে প্রমাণ হয়ে যাবে যে পৃথিবীর সাধারণ কেউ নয়। আর যদি সেটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি আমার আসল উদ্দেশ্যে সফল হব কি করে? পারবো না, আমার আসল উদ্দেশ্যে আমি সফল হতে পারবো না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি সতীকে শেষ করবো কি করে? সতীমা, সতী তুই কি করতে এলি এখানে? কি খুঁজছিস সতীমা? কি খুঁজছিস সতীমা? আপনাদের তীরগুলো সব কোথায়? কি করবি? কেন প্রমাণ করব? এই সতীমা, তীর। সতী, তুমি এই তীর নিয়ে কি করবে আমি কিছু বুঝতে পারছি না। দিন নে, ধর। বৌমা, বৌমা দেখো কেমন ভাবে তীরটাকে চেপে ধরেছে, দেখো। সতী, তুমি আমাকে বলো তুমি তীর নিয়ে কি করতে চাইছো? নিজের গায়ে বেঁধাবো। না সতী, ছাড়ো, ছেড়ে দাও তুমি, ছাড়ো, তুমি ছেড়ে দাও, তুমি ছাড়ো। সতী, দেখি আমার কোনো ক্ষতি হয় কিনা। না না সতী, না বললে তো শুনবো না মা। আমার সন্তানকে কেউ অসুর বলবে
তা তো আমি মানবো না। সতী সতী আর বিপদ বাড়াস না। আমার সন্তান যদি সত্যি অসুর হয় তবে তার হাতে অন্য কারো ক্ষতি হওয়ার আগে আমার ক্ষতি হোক, তাতে আমার কোনো কষ্ট হবে না। কি রে, সতীর কোলে চড়ে খুব ঘুরে এলেছে। ওর কোলে চড়ে থাকলে হবে না, কিন্তু ওকে শেষ করতে হবে তোকে। যদি নিজের চোখে দেখতে পেতাম সত্যিটা, যে ওখানে কি হচ্ছে, তাহলে খুব ভালো হতো। সতী তো মাদুকা, ওর নিশ্চয়ই আজকে সত্যিটা ঠিক জানতে পেরে যাবে। কি করব আমি, আমি কি করব? পৃথিজিৎ, পৃথিজিৎ তোর তো অনেক ক্ষমতা। তুই প্রমাণ হতে দিস না পৃথিজিৎ, তুই সত্যিটা প্রমাণ হতে দিস না। তুই প্রমাণ হতে দিবি না যে তুই অসুর। না সতীমা, এ কাজ তুই করিস না সতীমা। তুই ছাড়া যে আমার কেউ নেই রে সতীমা, কেউ নেই। চলো পৃথিজিৎ, পৃথিবীকে জয় করতে হবে তোমার। তার আগে এই দেবীপুরের মানুষগুলোকে জয় করো। সতী, তোমার শরীর খারাপ লাগছে না তো সতী? আমার কোনো কষ্ট হচ্ছে না গো, আমি যেমন ছিলাম তেমনই আছি। আর কোনো সন্দেহ নেই তো মা তোমাদের? এবার বিশ্বাস হলো তো মা, নাকি এখনো কোনো পরীক্ষা চাই? সতী এমন কেন করিস? সতী তোর যদি কিছু একটা হয়ে যেত বলতো। আমি যদি এই কাজ না করতাম আমার চিতুর ক্ষতি হয়ে যেত মা, তা আমি কি করে সহ্য করব বলো? তোমাদের কি আর কোনো প্রমাণ চাই? সতীমা, সতীমা রে, আমাদের তুই ভুল বুঝিস না, কিন্তু কিন্তু কিছু তো একটা ঘটেছে যার জন্যে অনুসরণ দিয়ে এরকম হয়ে গেছে, এরকম করছে। তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না? ভয় হয় সত্যি, তোর জন্যই ভয় হয়। বেশ, তবে তাকে ডাকো, সে এসে নিজে মুখে বলুক যে সে সেদিন ওই ঘরে কি দেখেছিল। কি করে বলবে রে সতীমা, কি করে বলবে? সেই দিনের পরে তো সেই মানুষটার কথাই বলতে পারছে না। বেশ, তবে সে এসে যে কোনো উপায় আমায় বোঝাক, সে ওই ঘরে কি দেখেছিল, তারপর সেটা যদি প্রমাণিত হয়। তাহলে আমি বিশ্বাস করব যে ও মানুষ নয়, ও অসুর। ডাকো তাকে। কি হলো, ডাকো তাকে।